আজ পর্যন্ত বাংলাদেশের কোন নির্বাচন ক্যান্ডিডেট গ্রেপ্তার হয়নি, এটা কোন রেকর্ড। আমাকে বলেন ক্যান্ডিডেট যদি গ্রেপ্তার হয় তো সে নির্বাচন করবে কিভাবে? 30 তারিখে নির্বাচন, আজকে 16 তারিখ, এখন 13 দিন বাকি আছে। 13 দিন পূর্বে যদি প্রার্থীর উপর গুলি চলে, গতকালকে মাহবুবুর উদ্দিন খোকনের উপর 5টা গুলি চলা হয়েছে, সিরাজগঞ্জে গুলি হয়েছে, টুকুর ওয়াইফ গুলিবিদ্ধ হয়েছে, ঢাকা শহরের সুব্রত সহ মাঠে নামতে পারছে না, ঢাকা 10, ঢাকা 6, আমাদের পুরো এলাকা। আমি সহ সেদিন গিয়েছিলাম ঢাকা 10-এর উত্তরায় একটা মাজার দেওয়ার উত্তর, ওই বাজারের মধ্যে পুনরুদ্ধার করতে পারি না, ওখানে হামলা করেছে 18।